হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মমি ইউকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ হচ্ছে সানডে, রবিবার, ছুটির দিন। এখন সকাল 8টা বাজে। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে নিচে এসেছি ব্রেকফাস্ট করানোর জন্য। আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন, একটু মেঘলা মেঘলা। আসলে উইন্টারে ইংল্যান্ডে এরকম ওয়েদারই থাকে, একটু মেঘলা, রেইনি আর ঠান্ডা। যাই হোক, এখন আমি ওদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকের ব্রেকফাস্টে এগ ব্রেড বানাচ্ছি। আসলে আমরা প্রায় সময় এগ ব্রেড খাই, এগ ব্রেড আমাদের ভালো লাগে খেতে তাই। আর বেবি ওর বাবার সাথে ঘুম থেকে অনেক আগে উঠেছে, আমি ওকে খাইয়ে নিচে এসেছি আমার ওয়াফিক ওয়াহিবকে নিয়ে। মেলিসা এখনও ঘুমে। রবিবারে ইচ্ছে হয় আসলে একটু লেটে ঘুম থেকে ওঠার, আর ছোটো বাচ্চা থাকলে আসলে সম্ভব হয় না। রবিবার হোক আর সোমবার হোক, প্রতিদিনই সমান, প্রতিদিনই আর্লি ঘুম থেকে উঠতে হয়। আমি এখন ওদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আর আজকে আমাদের বাসায় মেহমানও আসবেন, আমার খুব প্রিয় কয়েকজন মানুষ আমাদের ঘরে আসবে আজকে, তো খুবই এক্সাইটেড। ওদের সাথে দেখা হবে, অনেক গল্প হবে। আর আমি অলরেডি রান্নাবান্না করে ফেলেছি গতকালকে রাত্রে, কেননা আসলে আমি চাই সবসময় যখনই আমার বাসায় গেস্ট আসে না কেন, আমি চাই সব কিছু যাতে আমি আগের দিন শেষ করে রাখি, কেননা যখন গেস্ট আসে তখন কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় গেস্টদের সাথে। যেহেতু ইংল্যান্ড বলেন আর বাহিরে যে কোনো দেশেই বলেন, নিজের কাজ নিজেই করতে হয় সব কিছু, তাই আমি চাই না যে আমার বাসায় গেস্ট আসলো আর আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, এটা না। কেননা গেস্ট আসবে, আমার বাসায় আসবে, আমার সাথেই টাইম স্পেন্ড করবে, আর আমি যদি কাজ নিয়ে ব্যস্ত থাকি এটা আসলে দেখতে ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি যাতে গেস্ট আসার আগে অথবা আগের দিন সব কিছু আমি শেষ করে ফেলতে। আর দেখা যায় যেদিন গেস্ট আসে আমি সব কিছু নাইস অ্যান্ড স্মুথলি করতে পারি। এই তো ওয়াফিক আর ওয়াহিবের জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর আমরা একটু পর ব্রেকফাস্ট করব, তাই আমাদের জন্য বানাইনি, এখন বানালে হয়তো বা ঠান্ডা হয়ে যাবে। তাই আমি ওদেরকে ব্রেকফাস্ট দেওয়ার পর একটু ডাল ভিজিয়ে নিচ্ছি বিকেলবেলা পেঁয়াজু বানানোর জন্য। আর এখানে আমি বুটের ডাল আর মুসুরি ডাল, দুই রকমের ডাল দিয়ে পেঁয়াজু করি, আর খুব মুচমুচে হয়, খেতেও অনেক টেস্টি হয়। তো আমি এখন বুটের ডালটা ভিজিয়ে নিচ্ছি, কেননা বুটের ডালটা ভিজতে একটু সময় লাগে। তো আমাদের ব্রেকফাস্ট অলরেডি শেষ, এখন আমি বেবিকে নিয়ে উপরে এসেছি। তো আমি ওর নখগুলো একটু কেটে দিচ্ছি, নখগুলো একটু বড় হয়ে গিয়েছিলো। সবসময় ও যখন ঘুমে থাকে তখন ওর নখগুলো কেটে দেই, কিন্তু আজকে আমি ভাবলাম যে কেটে নেই, অনেক লম্বা হয়ে গেছে। আর বাচ্চাদের নখগুলো কিন্তু খুব শার্প থাকে, একটু লম্বা হয়ে গেলেই ওদের নখগুলো না কাটলে দেখা যায় ফেসে সবসময় ওরা নখ দিয়ে দাগ করে ফেলে। আজকের ব্লগে আসলে তেমন কিছু নেই দেখানোর মতো, কেননা আমি অলরেডি সব কিছু রান্নাবান্না সব কিছু করে নিয়েছি। আর তবুও আমি মেহমান আসার আগে যা যা করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব টুকিটাকি। এখন কিছু কাপড় আমি ভাঁজ করে নিচ্ছি, গতকালকে রেখেছিলাম ভাঁজ করার জন্য, কিন্তু গতকালকে আর সময় পাইনি তাই এখন করছি, কেননা যেহেতু এত বেশি কাজ কিছু নাই তাই ভাবলাম যে কাপড়গুলো ভাঁজ করে নিই। আসলে অনেক কাপড় জমে যায় আমাদের সবারই টুকিটাকি, কাপড় অনেকই, প্রতিদিনই অনেক কাপড় বের হয়। আর যেহেতু বাচ্চারা ছোটো ছোটো, ওদের তো আরও এক্সট্রা কাপড় অনেক আছেই। এখন আমি ওয়াফিকের রুমে এসেছি, তো ওয়াফিকের বেডটা একটু গুছিয়ে নিচ্ছি। মাশাল্লাহ
আমার ছেলে ঘুম থেকে উঠে প্রায় সময়ই দেখা যায় যে ও নিজের বেড নিজে গুছিয়ে ফেলে যেরকমই পারে। বাট আমি চাই যাতে এই অভ্যাসটা ওর মধ্যে থাকে যে বেডটা অ্যাটলিস্ট গুছানো, হয়তো বা দেখা যায় পরে আমি আমার মতো করে আমি টাইডি করছি, তবুও আমি চাই এই অভ্যাসটা থাকুক, ক্লিন পরিষ্কার জিনিসটা ওদের মধ্যে থাকুক। মাশাল্লাহ যথেষ্ট পরিমাণ ওদের মধ্যে আছে, যেহেতু আমি অনেক পরিষ্কার পছন্দ করি, ক্লিন সবসময় রাখা থাকা আমার ভালো লাগে, প্লাস আমার হাজব্যান্ডও। তো ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদের মধ্যে এটা থাকবে। তো এই তো ওর রুমও টাইডি হয়ে গেছে, আর আসলে ওরা ছোটো ছোটো তাই খেলনা টেলনা সব দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেক সময়, ওদের রুমটা একটু বেশি টাইডি করতে হয়। আর মেলিসাও ওর রুম ক্লিন করে নিয়েছে। ওয়াহিব রেডি হয়ে গেছে, একটু পর গেস্ট আসবে, ও গেস্টের জন্য একদম রেডি, ফিট ফাট হয়ে গেছে একজন একজন করে। এখন আমি ওয়াফিক আর ওয়ারিদকেও রেডি করব। তো বলছিল জাম্প করবে। ওয়াফিক রেডি হয়ে গেছে, একটু সাইফেল করছিল, বলছিল ওকে যাতে আমি ক্যামেরাতে না দেখাই, দৌড়ে চলে গেছে। আর বেবি রেডি হয়ে গেছে, বেবি একটু আপসেট ছিল, জানি না কেন কান্না করছিল। মেলিসাও রেডি হয়ে গেছে, ও আজকে সালোয়ার কামিজ পরেছে, মাশাল্লাহ ওকে অনেক সুন্দর লাগছে, কিউট লাগছে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু আমি এখনও রেডি হইনি, কারণ আমার কিছু নিচে কাজ আছে, ওইগুলো সেরে তারপর আমি ফ্রেশ হব, রেডি হব। বেবিকে ঘুম পাড়ানোর পর আমি এখন নিচে এসেছি, নিচে আসার পর টেবিলটাকে সেট করেছি, ম্যাট প্লেট গ্লাস সব কিছু সুন্দরভাবে টেবিলের উপর রেখে দিয়েছি। আর এখানে তরকারির জন্য বোল, ভাতের জন্য বোল সব এগুলো বের করে রেখেছি, যাতে করে ঝটপট সব কিছু রেডি করতে পারি। আর খাবার এখনও তো কিছুই গরম করিনি, যখন মেহমানরা আসবে তখন সব কিছু গরম করব। আর এখানে কিছু কেমা বড়া রান্না করেছি, আর এখানে ল্যাম্বের কলিজাকে ভুনা করেছি, আর টক রান্না করেছি, আর চিকেন লেগ ভুনা করেছি। সাত করা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করেছি, আমরা যারা সিলেটি খুবই প্রিয় একটা খাবার সাত করা দিয়ে গরুর মাংস দিয়ে। আর ভাত বসিয়েছি, এই ভাত এনাফ না, আরেকবার ভাত বসাতে হবে, তবে ভাত হওয়ার পর আরেকবার আমি ভাত বসিয়ে নিব। নিচে সব কিছু গোছানোর পর আমি এখন উপরে এসেছি, এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পর এই সালোয়ার কামিজটা পরব। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, সালোয়ার কামিজ আর শাড়ি আমার খুবই ভালো লাগে, শাড়ি হচ্ছে আমার খুব ফেভারেট, আমার অনেক ভালো লাগে, কিন্তু দেখা যায় শাড়ি এতটা পরতে পারি না এখন। আর এটা হচ্ছে আমার মেকআপ ব্যাগ, আসলে আমি মেকআপ করি বাট এত খুব বেশি করি না, এই ব্যাগের মধ্যেই আমার মেকআপগুলো রাখা। আর আমি খুব বেশি আমার মেকআপ কালেকশনও নাই, যেটা আমার দরকার খুব বেশি ওইটাই আমি ইউজ করি, তবে মেকআপ করতে আমার অনেক ভালো লাগে। তো আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, আর হাতে চুড়িটাও পরে নিয়েছি, আসলে চুড়িটা এত বেশি পরা হয় না, কেননা দেখা যায় যে বেবি অনেক সময় ব্যথা পায় চুড়ি পরলে। আর কিন্তু চুড়ি আমার খুবই ফেভারেট, আমার অনেক ভালো লাগে, যদি কেউ চুড়ি পরে দেখতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এখন নিচে এসেছি, মেহমানরা আসার টাইম হয়ে গেছে, তাই খাবার সব কিছু আমি চুলায় রেখে দিয়েছি গরম হওয়ার জন্য, অলরেডি মেহমানরা চলে এসেছে। তো আমি এখন সবার জন্য খাবার দাবার রেডি করেছি, একটু পর সবাই খাওয়া দাওয়া করবেন,
আমি আর এখানে ভিডিও করব না, কারণ সবার একটা প্রাইভেসি আছে। আর ইউটিউবটা করছি আমি আমার শখের বসে করছি, এখানে আমি চাই না যে কেউ আনকমফোর্টেবল ফিল করুক, তাই আমি আর কারো ভিডিও করছি না, কাউকে আমার ভিডিওতে দেখাচ্ছি না। তো এখানে আসলে কেক রাখা, আমার নিস মানে আমার দেবরের মেয়ের বার্থডে ছিল আজকে, তাই ওর জন্য আমরা কেক অর্ডার করেছি। দেখা গেছে যে কেক অর্ডার করতে করতে তিনটা কেক চলে এসেছে, আমার ননদ একটা এনেছে, আমার জাল একটা এনেছে, আর আমি একটা অর্ডার করেছি। তো যাই হোক, আশা করি আমরা সবাই মিলে এই কেকগুলো শেষ করতে পারবো। মেহমানরা চলে গেছেন, দেখতে পাচ্ছেন কিচেনের অবস্থা। আজকে অনেক ফান হয়েছে, সবার সাথে খুব বেশি এনজয় করেছি, আর অনেক ভালো লেগেছে। কত কয়েকদিন পর পর সবার সাথে দেখা হয়, তো যখন দেখা হয় তখন আসলে গল্প আনন্দ ফুর্তিতেই সময় যায়, কাজ টাজ করতে একদম ভালো লাগে না। যাই হোক, এখন আমি কিচেনটাকে ভালোভাবে ক্লিন করে নিব। এই তো আমি বেড়ে যাওয়ার আগে ভালোভাবে কিচেনটাকে ক্লিন করে নিয়েছি, এতে করে সকালবেলা ঘুম থেকে উঠে আমার আর কিচেন ক্লিন করার জন্য পরেশানি করতে হবে না। আমি জানি আজকের ব্লগ দিতে তেমন কিছুই নেই, তবু আশা করি আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেনি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।